ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা রিজনিং এর অ্যানালজি চ্যাপ্টার থেকে এই রকমের টোটাল 10 টাইপের কোশ্চেন সলভ করব, যে টাইপের কোশ্চেনগুলো সমস্ত রকম চাকরির পরীক্ষায় বারবার আসে। ফ্রেন্ডস, এটা রিজনিং এর পার্ট 4। পার্ট 1 থেকে পার্ট 3 এর ভিডিওগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো বা আই বাটন ক্লিক করে প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। ফ্রেন্ডস, রিজনিং এর অ্যানালজি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার কারণ এখান থেকে প্রতিটা চাকরির পরীক্ষায় এক থেকে দুটো কোশ্চেন আসেই। অ্যানালজি চ্যাপ্টার থেকে তোমরা যত বেশি টাইপের কোশ্চেন সলভ করবে পরীক্ষাতে তত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। ফ্রেন্ডস, তোমরা আমাকে ফেসবুকে অবশ্যই ফলো করবে। ফেসবুকে আমাকে ফলো করার জন্য দে একাডেমি লিখে সার্চ করবে বা facebook.com/sonendu লিখে সার্চ করার পর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক বা ফলো করতে পারো। এখন আমরা শুরু করবো কোশ্চেন নাম্বার 1। 49:81 হলে 25:2 কত হবে? এখানে তার চারটে অ্যান্সারের অপশন দেওয়া আছে। অ্যানালজি মানে হচ্ছে এই দুটো নাম্বারের মধ্যে যা সম্পর্ক আছে এখানে এই দুটো নাম্বারের সঙ্গে ঠিক একই সম্পর্ক থাকবে। তাহলে আমরা যদি এই দুটো সংখ্যার মধ্যে সম্পর্ক বের করতে পারি, মানে 49:81 এর মধ্যে যদি আমরা রিলেশনটা বের করতে পারি, তাহলে 25 এর পরে এখানে কি সংখ্যা হবে সেটা আমরা বের করতে পারি। দেখো, এখানে নাম্বারগুলো দেখে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 49 হচ্ছে 7 স্কোয়ার, 81 হচ্ছে 9 স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে কি সংখ্যা হবে? তাহলে এই তিনটে সংখ্যাই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে নিশ্চয়ই যে সংখ্যাটা হবে সেটাও পূর্ণবর্গ সংখ্যা। সেই সংখ্যাটা আমরা বের করব এই দুটো সংখ্যার মধ্যে কি সম্পর্ক আছে সেটা বের করে। 7-এর সঙ্গে 2 যোগ করলে হয় এই সংখ্যাটা 9, 7+2 হয় 9। তাহলে এখানে 5 আছে, তাহলে এখানে কি সংখ্যা হবে? 5+2=7 হবে, রাইট? তাহলে এখানে সংখ্যাটা হবে 7 এবং তার স্কোয়ার। যেহেতু এখানে প্রত্যেকটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আছে, এখানে 7 ছিল, 7-এর সঙ্গে 2 যোগ করে হয়েছে 9, তাই এখানে 5 আছে, তাই 5-এর সঙ্গে 2 যোগ করে এখানে হয়েছে 7। যেহেতু প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার হয়েছে তাই এখানে আমরা 7-এর স্কোয়ার বের করলাম। 7-এর স্কোয়ার হয় 49। এই কোশ্চেনটার অ্যান্সার হবে A-49। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 2-তে। 45:20 হলে 67:2 কত হবে? মানে এই দুটো সংখ্যার মধ্যে কি রিলেশন আছে, মানে 45:20 এর মধ্যে কি সম্পর্ক আছে, যে সম্পর্কটা দিয়ে আমরা 67 এর পরে এই সংখ্যাটা আমরা বের করতে পারি। এখানে আছে 45 আর এখানে আছে 20। 45 এর 4 এবং 5 কে আমি গুণ করব। 45 এর এটা 4, এটা 5, 4×5 হয় 20। তার মানে দেখো, ফার্স্টে এই দুটো সংখ্যার একক এবং দশক স্থানে দুটো সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটা আসে। এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক বের করতে পারলাম। তাহলে এখানে যেহেতু আছে 67, তাহলে এই দুটো সংখ্যাকে আমি গুণ করব, 6×7=42 হয় 42। এই কোশ্চেনটার অ্যান্সার হবে B-42। তাহলে আমরা কি করলাম, এই দুটো সংখ্যার মধ্যে আমরা সম্পর্ক বের করেছি, রাইট? 45 এবং 20 মধ্যে কি সম্পর্ক আছে, একই সম্পর্কটাকে আমরা কাজে লাগিয়ে এই সংখ্যা থেকে আমি এই সংখ্যাটা বের করলাম, মানে 67 থেকে আমি 42টা বের করলাম। 45 এর 4×5 থেকে 20 এসেছিল, তাই 67 এর 6×7 থেকে আমি 42টা নিয়ে এসেছি। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে B-42। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 3-তে। 42:56 হলে 72:2 কত হবে? মানে প্রথম এই দুটো সংখ্যার মধ্যে আমাকে সম্পর্ক বের করতে হবে, যে সম্পর্কটাকে কাজে লাগিয়ে 72 এর পরের এই সংখ্যাটা এখানে কি হবে সেটা আমাকে বের করতে হবে। 42 আমি কিভাবে লিখতে পারি? 6×7। 56 কে কিভাবে লিখতে পারি? 7×8। এখানে লক্ষ্য করো, 6 এর সঙ্গে 6 এর ঠিক পরের সংখ্যা 7 এর গুণ হয়ে এসছে 42, এবং 56 কিভাবে এসছে? এই যে এখানে 7 শেষ হয়েছে সেই 7টা এখানে এসেছে, 7-এর সঙ্গে 7-এর ঠিক পরের সংখ্যা 8-এর গুণ হয়ে 56 এসছে। তাহলে এখানে দেখো, 72 কে আমরা কিভাবে লিখতে পারি? 8×9, রাইট? 8-এর সঙ্গে 8-এর ঠিক পরের সংখ্যার গুণ হয়েছে, তাহলে এখানে কি সংখ্যা আসবে? দেখো, যেহেতু এই 7টা এখানে এসেছে এবং তার পরের সংখ্যার সঙ্গে গুণ হয়ে 56 এসেছিল, তাই আমি এই 9টাকে আমি এখানে নিয়ে আসবো, দিয়ে 9-এর ঠিক পরের সংখ্যা 10 দিয়ে গুণ করবো। 42 এসেছিল 6×7 থেকে এবং সেই 7×8 থেকে 56 এসেছিল, তাই এখানে 7 শেষ হয়েছে এবং এখানে 7 শুরু হয়েছিল, তাই সিমিলারলি এখানে 9টা শেষ হয়েছে, তাই এখানে আমি 9টা দিয়ে শুরু করেছি। 9×10 হয় 90। এই কোশ্চেনটার অ্যান্সার হবে C-90। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 4-এ। 8:9 হলে 25:2 কত হবে? দেখো, এই 8 এবং 9 এর মধ্যে কি সম্পর্ক আছে? দেখো, এই 8 কে আমি লিখতে পারি 2³, 9 কে লিখতে পারি 3২। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 8টাকে লেখার সময় আমি লিখেছি 2³, 9 কে লিখেছি 3২। এখানে পাওয়ারে যে সংখ্যাটা আছে 3, সেটা এখানে বেসে আছে। এখানে বেসে যে নাম্বারটা আছে, বেস নাম্বার যেটা, সেটা এখানে পাওয়ারে আছে। 2³, 3^2, 2^3, 3^2, 2^3 হয় 8, 3^2 হয় 9। তাহলে দেখো, আমি 25 কে লিখতে পারি 5^2, এখানে পাওয়ারে আছে 2, 2টাকে আমি আজ বেস লিখবো, 5টা আছে বেস, 2 এর উপরে আমি লিখবো 5, মানে 2^5, যেটা হয় 32। এই কোশ্চেনটার অ্যান্সার হবে B-32।
নেক্সট যাবো কোশ্চেন নাম্বার ফাইভে, 24 ইজ টু 36 হলে 36 ইজ টু কত হবে? 24 এর সঙ্গে 36 এর কি সম্পর্ক আছে? 36 কে যদি 24 দিয়ে ডিভাইড করো তাহলে কত হয়? 12 3 36, 12 2 24, 3 2 রাইট? মানে এটাকে আমি লিখতে পারি 24 কে যদি তুমি 3 2 দিয়ে গুণ করো তাহলে 36 হয় রাইট? 12 2 24, 12 3 36, তাহলে এই 36 কে আমি 3 2 দিয়ে গুণ করব, 36 ইন্টু 3 2 হয় 18, 2 36, 18 3 54, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে বি 54, মানে এই জায়গাটার সংখ্যা হবে 54। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 6 এ, 52 ইজ টু 25 হলে 24 ইজ টু কত হবে? এই কোশ্চেনটা সব থেকে সোজা একটা কোশ্চেন, দেখো দেখো তার কারণটা কি, এখানে কিন্তু জাস্ট নাম্বারটা কিভাবে সাজানো হয়েছে সেটাই দেখতে হবে। দেখো 52 এর ইউনিট ডিজিট হচ্ছে 2, মানে একক স্থানের সংখ্যা 2, এবং 10th ডিজিট মানে দশক স্থানের সংখ্যা আছে 5। এই 52 থেকে 25 কি করেছে দেখো, এই 52 এর একক স্থানের সংখ্যা 2 টা 25 এর দশক স্থানের সংখ্যা 2, 52 এর দশক স্থানের সংখ্যা 5 সেটা 25 এর একক স্থানে এসেছে, মানে নাম্বারগুলোর পজিশনগুলো রিভার্স হয়েছে, একক স্থানের সংখ্যা হয়েছে দশক স্থানে, দশক স্থানের সংখ্যা এসেছে একক স্থানে। তাহলে 24 এর কি হবে, 24 এর একক স্থানের সংখ্যা 4, যেটা পরের সংখ্যাটার দশক স্থানের সংখ্যা হবে, 24 এর দশক স্থানের সংখ্যা 2, যেটা হচ্ছে পরের সংখ্যার একক স্থানে আসে। তাই এখানে জাস্ট ডিজিটগুলো রিভার্স হয়েছে, দেখো 52 ছিল সেটাকে আমি উল্টো দিয়েছি 25 হয়ে গেছে, 24 ছিল সেটাকে আমি উল্টে দিয়েছি 42 হয়েছে, তাই এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সি 42। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 7 এ, 40 ইজ টু 21 হলে 36 ইজ টু কত হবে? দেখো এই দুটো সংখ্যার মধ্যে কি সম্পর্ক, দেখো 40 কে আমি 2 দিয়ে ভাগ করব যেটা হবে 20, 20 এর সঙ্গে 1 যোগ করব এটা হবে 21, ঠিক আছে, 40 কে 2 দিয়ে ভাগ করেছি হয়েছে 20, তার সঙ্গে 1 যোগ করে এসেছে 21, এই দুটো সংখ্যার মধ্যে কি সম্পর্ক সেটা আমরা জানতে পেরেছি। নেক্সট সিমিলারলি কি করবো, দেখো 36 কে আমরা 2 দিয়ে ভাগ করব যেটা হবে 18, তার সঙ্গে আমি 1 যোগ করব হবে 19, এই কোশ্চেনটার অ্যান্সার হবে বি 19। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 18, 145 ইজ টু 12 হলে 197 ইজ টু কত হবে? দেখো এই দুটো সংখ্যার মধ্যে কি সম্পর্ক, এই 145 কে আমি কিভাবে লিখতে পারি, দেখো 144 প্লাস 1, 144 হচ্ছে 12 এর স্কোয়ার প্লাস 1, তাহলে দেখো এই 145টা কিভাবে এসেছে, এই 12 এর স্কোয়ার লিখেছি প্লাস তার সঙ্গে 1 করতে হয়েছে রাইট, তাহলে 12 এর বর্গের সঙ্গে 1 যোগ করে 145 এসেছে, তাহলে 197 কে আমি কিভাবে লিখবো, দেখো 196 প্লাস 1 রাইট, 144 প্লাস 1 লিখেছিলাম তাই 196 প্লাস 1 লিখলাম, 196 হচ্ছে 14 এর স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে কোন সংখ্যাটা হবে সেটা হচ্ছে ডি 14, কেন এখানে ছিল 12 তার স্কোয়ারের সঙ্গে 1 যোগ করে এই 145 এসেছে, তাই এখানে 14 হবে যার স্কোয়ারের সঙ্গে 1 যোগ করে আসবে 197। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 9 এ, 5 ইজ টু 75 হলে 6 ইজ টু কত হবে? 5 এর সঙ্গে 75 এর কি সম্পর্ক, দেখো 5 এর স্কোয়ার লিখলাম ইনটু 3, 5 5 25 ইনটু 3 হয় 75 রে, তাহলে এই সংখ্যাটার বর্গের সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে আসে 75। সিমিলারলি আমি 6 এর স্কোয়ারের সঙ্গে 3 গুণ করব, 36 ইনটু 3 হয় 108, এই কোশ্চেনটার অ্যান্সার হবে 108। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 10 এ, 729 ইজ টু 9 হলে 13,824 ইজ টু কত হবে? এই দুটো সংখ্যার মধ্যে কি সম্পর্ক আছে, দেখো 729 কে আমি লিখতে পারি 9 কিউব, মানে 9 এর কিউব হচ্ছে 729, এটাকে এইভাবে লিখি 729 এর ঘনমূল হচ্ছে 9, তাহলে 13824 এর ঘনমূল কি হবে? ফ্রেন্ডস এই টাইপের বড় বড় সংখ্যার ঘনমূল বের করার শর্ট ট্রিক্স এর ভিডিও অলরেডি একটা আছে, সেই শর্ট ট্রিক্সটা তোমরা যদি জানো এই টাইপের বড় বড় সংখ্যাগুলোর ঘনমূল তুমি কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারো। এই সংখ্যাটার লাস্টের ডিজিট হচ্ছে 4, কোন সংখ্যার কিউবের একক স্থানের সংখ্যা হয় 4, সেটা হচ্ছে 4 রাইট, তাহলে এর ঘনমূলের একক স্থানের সংখ্যা হবে 4, তারপরে লাস্টের তিনটে ডিজিট আমি বাদ দিলাম, এখন দেখবো এই 13 কোন দুটো ঘনমূলের মাঝে আছে, 2 এর কিউব হয় 8, 3 এর কিউব হয় 27, 13 8 এবং 27 এর মাঝে আছে রাইট, এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 8 যেটা হচ্ছে 2 এর কিউব, তাহলে এই পজিশনে হবে 2, তাহলে এই সংখ্যাটার ঘনমূল হচ্ছে বা কিউব রুট হচ্ছে 24, তাহলে এইখানে হবে 24, এই কোশ্চেনটার অ্যান্সার হবে এ 24। ফ্রেন্ডস এখন আমরা যাব এক্সারসাইজ, এই দুটো কোশ্চেনকে তোমরা সলভ করবে এবং এটার কি অ্যান্সার হবে সেটা কমেন্টে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা এক্ষুনি এই ভিডিওতে সলভ করেছি। ফ্রেন্ডস অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।